আসলে একটা দেশের যে কটা দেশ পুরো পৃথিবী ডমিনেট করে তার মধ্যে একটা জিনিস আমরা খেয়াল করলে স্পষ্ট করে দেখতে পাবো যে যে দেশগুলির পররাষ্ট্র নীতি খুবই স্বচ্ছ এবং মানে কি বলে কাচের মতো স্বচ্ছ, সেই দেশগুলি কিন্তু এগিয়ে যায়। এবং দেখবেন যে পররাষ্ট্র নীতিটা এরকম একটি বিষয় যে যে দলেই আসুক না কেন সে দলেই কিন্তু ওই পররাষ্ট্র নীতি আমরা কিন্তু ফলো করি, কিন্তু আমাদের এখানে কিন্তু এটা কিন্তু ভীষণভাবে অভাব। কেন বললাম পররাষ্ট্র নীতির কথা, যে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বলেন, পরিচালক সমিতি বলেন, প্রযোজক সমিতি বলেন, আর যত সমিতি বলেন না কেন, আমাদের এই নীতিটা নাই। আমি দীর্ঘদিন যাবৎ আছি এই চলচ্চিত্রের, মানে একদিন করতে করতে প্রায় 33-34 বছরের উপরে হয়ে যাচ্ছে। এখানে অনেক নেতাই আছেন বিগত দিনে, তারা প্রযোজক সমিতিতেই ছিলেন এবং অনেক সংগঠনের মধ্যেই ছিলেন, তারাই কিন্তু চায়না বাংলা চলচ্চিত্র চলুক, অনেকেই আছে গোপন ভিতরে আছে। আমি দীর্ঘদিন যাবৎ এই কথাটা বলি কিন্তু, এবং দেখবেন এই বাংলাদেশ চলচ্চিত্রের পার্টিকুলার কোনো সংগঠনের নাম বলবো না, যারা অনেক কিছু চিৎকার করে, চেঁচামেচি করে, তারা এই সিনিপ্লেক্সের ব্যবসায় ঢুকেই কিন্তু আবার তাদের সাথে এক হয়ে গেছে। আসলে সিনিপ্লেক্স শব্দটার সাথে কিন্তু আমাদের কোনো সাংঘর্ষিক নাই। তো মনে হচ্ছে কি জানেন, যে সিনিপ্লেক্স বলতে বোধ হয় সিনিপ্লেক্স এবং বাংলা চলচ্চিত্র বোধ হয় একটু আলাদা, না ওখানেও ছবি দেখা যায়, সব জায়গায় ছবি দেখা যায়, কিন্তু কিন্তু কোনটাতে ভালো দেখা যায় সেটি হচ্ছে মূলত কথা। দেখুন আমি কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু একটা খালি কথা বলে যাই, যে মাননীয় প্রধানমন্ত্রী অনেকেই বলে যে উনি খবর রাখেন না, ওনার কাছে যেতে হবে, উনি কিন্তু সব খবর রাখেন, কিন্তু উনি সব খবর রাখেন। এই মগবাজারে দুই দিনে কি হয় কি হয় না হয়, পঞ্চগড়ে কি হয় সব খবরই রাখেন, কিন্তু ওনার কাছে যেসব মানুষগুলিকে মানে স্বচ্ছতার কাছে মানে জায়গায় নিয়ে যেতে পারবে না, তারা তাদের তাকে ভুল বোঝানো হয়। দেখুন বাংলা চলচ্চিত্র কিন্তু আজকে আমি কিন্তু অনেক দূর থেকে আসি কিন্তু এই সভাটায় পার্টিসিপেট করার জন্য। ইকবাল অনস্বীকার্য আমার চলচ্চিত্রের জীবনে যতগুলি মানে প্রেমিক পুরুষ বলবো এবং প্রেমিক প্রযোজক বলবো, পরিচালক বলবো, এবং আছে না কিছু মানে আমরাও আছি চলচ্চিত্রে, কিন্তু একটা জসিম ভাই, একটা মান্না ভাই, মানে পার্টিকুলার এরকম একটা ইকবাল আমি দেখেছি। তো ওর যে প্রতিবাদটা এটা কিন্তু খুবই ভালো একটা দিক। শাহনাজ সাহ আমার ছোট ভাই, ও কিন্তু বলল যে 18 সংগঠনের অনেকেই কিন্তু নাই। আমি ভেবেছিলাম আজকে মিশা সদগর থাকবে, তীর্থল সাহেব থাকবে, হয়তো বা থাকিনি। আর পিন্টু সাহেব আপনি বোধ হয় একটু ভুল বলছেন, একতার জায়গাটা নাই, এসব কথা বললেন না, কারণ অনেকেই আছে। এই খসরু সাহেবরা কেমনে করে 18 সংগঠন থেকে সরাবে, এই দান্দাইটা এখন ব্যস্ত, কারণ একটা খসরু তো আর যুগে যুগে আসে না। একটা মনে করেন যে লাইক একটা খসরু কাজ করছে, কিন্তু উনি কি পারফেক্টলি বুকে হাত দিয়ে বলতে পারবে যে ওনাকে 100% আমরা সবাই সহযোগিতা করছি? এই যে পররাষ্ট্র নীতির কথাটা বলছি, এই নীতিটার মধ্যে কিন্তু আসেন না, এই জায়গাটাই আসি, উনি হয়তো বা বলতে পারবেন না, কিন্তু আমরা জানি, কিন্তু ইন্টারনাল আউট ইনসাইড আউটসাইড সবটাই জানি। কিন্তু অনেকেই চাইবে যে তাকে সরায় অন্য কিছু আসুক, যারা একটু মানে ধামা ধরা তাদের একজন আসবে, ওই জায়গাগুলি তো ক্লিয়ার নাই। আর সবসময় আমি একটা কথা বলি যে প্রযোজক সমিতি হচ্ছে একটা চলচ্চিত্রের হার্ট, আমি মনে করি একটা কিডনি যদি আমি মনে করি সেটা পরিচালক সমিতি, আর একটা অর্গান আছে, এই তিনটা অর্গান মিলেই কিন্তু শিল্পী সমিতি, পরিচালক সমিতি
প্রযোজক সমিতি। আমার স্পষ্ট করে মনে আছে যে আগে কিন্তু লটারি করে কিন্তু ছবি সিলেক্ট করা হতো বাংলা চলচ্চিত্রে, তার মধ্যে থেকে ইচ্ছা করলেই কিন্তু অনেক কিছুই হতো না। হয় কিছু মানুষ দেখবেন যে চান্সটা কখন নেয়, যখন নাকি দেখবেন একটা বাড়ির মুরব্বী থাকে না, মুরব্বী থাকে না, সেই জায়গাটার থেকে কিন্তু চান্সটা নেয়। তো এই চান্সটাই নিচ্ছে বাংলা চলচ্চিত্র। দেখেন ছবি কয়েকটা দিন আগেও কিন্তু শ্যামা কাব্য নামে একটা ছবির প্রতিবাদ হয়েছে ইয়েতে, তারা প্রতিবাদ করেছে, এবং আজকে এই যে প্রতিবাদের ঝড়, সবাই কিন্তু প্রতিবাদ করতে পারে না, সবার যোগ্যতা হয় না কিন্তু, সবার পকেটে পয়সা হয় না কিন্তু একটা প্রতিবাদ সভা করতে গেলে। ইকবালের মতো আমরা পাগল বলি, যাই বলে যাই বলি না কেন, একটা ইকবাল দরকার আছে। যেরকম একটা আমরা সবসময় আগে বলতাম যে একটা মান্না দরকার ছিল, একটা জসিম দরকার ছিল, একটা ডেলার জন জন্টু স্যার একটা দরকার আছে। তো আমরা যারা চলচ্চিত্রকে ভালোবাসি এখানে, যে এই যে 18 সংগঠনের প্রধান খসরু ভাই, উনি কিন্তু কাজ করার চেষ্টা করে, কিন্তু আমরা কিন্তু আমি দূরের থেকেই দেখি, হয়তো বা খুব একটা টাচে আমি থাকি না এখন চলচ্চিত্রে, বা যখন কাজ করি কাজ করি আবার চলে যাই, কথা হয় এবং স্টাডি করি আমি, কিন্তু অনেক সে চেষ্টা করে, কিন্তু চেষ্টা করে কিন্তু লাভ হয় না। আজকে আমার বন্ধু আলম, সে সামর্থ্য আছে তার চলচ্চিত্র ছাড়া বেঁচে থাকার, তার উপার্জন করার মতো তার ক্যাপাবিলিটি আছে, কিন্তু দিন শেষে কিন্তু সেই ভাবির রাগ হোক আর যাই হোক না কেন, সেই চলচ্চিত্রেই থাকে। তো যারা নাকি নিজেকে বিসর্জন দিয়ে ফ্যামিলির অন্য অন্য সেক্টরগুলিতে বিসর্জন দিয়ে যেসব মানুষগুলি পাগল মানুষগুলি থাকে, সেই পাগল মানুষগুলিকে কিভাবে সরাই দিতে হয় সেই চেষ্টাই কিন্তু রত থাকি আমরা। তা আমাদের দিন শেষে তো কিছু হয় না, কোনো কিছু নাই এখানে। কিন্তু ওই যে আমি আবারও বলছি কিন্তু সাহেবের কথায়, যে 18 সংগঠন বলেন, আসলে পার্টিকুলার ডোমিনেট করার মতো 4-5 জন মানুষের ভীষণভাবে দরকার। একজন খসরু কখনোই কোনো কিছু করতে পারবে না, তাকে সাপোর্ট দিতে হবে, তাকে মানে বুকে হাত রেখে বলতে হবে যে যে না আমি আপনাকে আমি সাপোর্ট দিচ্ছি, আগেও দিচ্ছি পরেও দিচ্ছি। আজকে ইকবাল যে ঝড়টা তৈরি করেছে, এই ঝড়টাকে যদি আমরা বেগবান করতে না পারি বুঝে তো একটা জায়গায় থেকে যায়। আপনার একটা ফ্লো, একটা বাতাসের গতি কত দূর, বাতাসের গতিটার আমাদের কাজটা কি, একটা বাতাসের গতি যদি ফ্লোটা যদি সামনের দিকে আগায় সেইটাকে কিভাবে আরো সামনের দিকে নেওয়া যায়, এইভাবে কিন্তু নিতে হয়। কিন্তু সবাইকে একটু পক্ষে হাত রেখে বলতে পারবেন ইকবালকে সহযোগিতা করবেন? নো, এটা কিন্তু অনেকেই বলতে পারবে না। কিন্তু সাধারণত এই ডেড বডি ছবির মানে প্রচার কাজ আমাদের শিল্পীদের কথাই বলি এবং সারাউন্ডিং কিছু টেকনিশিয়ানদের কথাই বলি না কেন, আমি দিন শেষে কিন্তু দেখেন 200-250 ছবি রিলিজের পরে, এত বছরের ক্যারিয়ারের পরে কিন্তু আমার আমার লাগে না কিন্তু একটা প্রতিবাদ সভায় অংশগ্রহণ করা কিংবা আরেকটা পার্টিসিপেট করা মানে প্রচার কার্যে, কিন্তু আমি আমি করেছি অনেক বছর পরে। কারণ আমি জানি যে ইকবাল একটার পর একটা ছবি বানাবে, তাকে যতই আঘাত করা হোক না কেন সে কিন্তু ইস্পাতের মতো হবে, ঠিক আছে? ওই যে বলে না বটি, কিন্তু ওই যে কি বলে রেললাইনের পাতের কাজটা ওই বটি খুব ধার হয়, হ্যাঁ ইস্পাতের, হ্যাঁ। তো ওই সব কিন্তু ওই যে মানে কাঁচা লোহা দিয়ে কিন্তু বটি তৈরি হয় না। তো আমরা সেটাই অপেক্ষা করব, কারণ এই সিনেপ্লেক্সের কিছু নামধারী মানুষ যারা চাচ্ছে না যে এই চলচ্চিত্রের এই দুর্যোগ টাইমে যে ধ্বংস করে দেওয়া, সেই মানুষকে চিহ্নিত করতে হবে এবং তাদের মুখোশ উন্মোচন করে দিতে হবে, ডাইরেক্ট বলতে হবে ব্যাপারটা তুই আছিস, তুই এটার সাথে জড়িত, তুই এটার সাথে জড়িত, তুই এটার সাথে জড়িত।
না হলে কিন্তু কখনই কিন্তু হবে না। আমাদের অনেক কিছুই প্রবলেম হয়, আমরা কিন্তু এড়ায় চলে যাই, কাব্যিকভাবে নাম বলি না, অমুক অমুক বলি না, তমুক বলি না, কিন্তু এটাকে প্রতিবাদ করতে হবে। কিন্তু এই যে একটা যে ষড়যন্ত্রের কথাটা বলা হচ্ছে, প্রতিটা ছবি একটু বলেন তো। আমার ভাগ্নে আমাকে বললো যে মামা, ডেড বডিটা দেখবো অনেকদিন পর, একটা ছবি আপনার মুক্তি পেয়েছে, তো বলেন তো সিনেপ্লেক্সে কয়টা শো, কী বিষয়? আমরা তো নিজেই জানি না। এটা খুবই একটা মানে পরিতাপের বিষয় যে তাদের, তারা আমাদেরকে শোই দেয় না। পার্টিকুলার আপনার মনে করেন না, সিনেপ্লেক্সের কিন্তু কোনো দোষ নেই, মুষ্টিমেয় কিছু মানুষের দোষ। সেই মুষ্টিমেয় মানুষরা কিন্তু ওখানে কিন্তু ডমিনেট করছে। সেই মানুষগুলির চেহারাটা একদম পরিষ্কার করে দেন, দেখবেন যে সব ক্লিয়ার, সবচেয়ে কাছের মতো হবে। এবং আমাদের তথ্য মন্ত্রণালয়ে যে দায়িত্বে আছেন, যারা আছেন, তাদেরকে প্রচণ্ড রকমের স্টাডি করতে হবে আমাদের চলচ্চিত্র নিয়ে, যে কিভাবে আগানো যায়। আমরা যদি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যদি প্রতিটা এমপিকে, আমরা 300 MP-র একটা সিট আমরা এই বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কাজ করি, একজন এমপিকে বলে দিক না যে তোমার এখানে একটা করে সিনেপ্লেক্স হবে, 300টা সিনেপ্লেক্স আমি সময় দিলাম 5 মাস, এই 5 মান্থের মধ্যে তোমরা প্রতিটা এমপি সব জায়গায় একটা করে সিনেপ্লেক্স হবে। তো এইটা তো দিচ্ছে না, এটা তো দিচ্ছে না, কাদের কাছে টাকা দিচ্ছে, কি হচ্ছে না হচ্ছে আমরা কোনো কিছুই জানি না। তো 300 কিন্তু ওই একটা কথাই বলবো আমি, যে দেখেন একটা পরিবারের ফাদার না থাকলে না কিছু হয় না। প্রযোজক সমিতি এরকম একটি জায়গায় আমরা কিন্তু থরথর করে কাঁপতাম, আমরা যখন প্রথম দিকে আসতাম থরথর করে কাঁপতাম। একজন একজন কি বলে স্টিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে মানে বসতাম না, একজন এডিটার্স গিল্ডের প্রধানের সামনে বসতাম না, কিন্তু এখন এই জিনিসটা নাই। আজকে আমরা এটুকু বলতে পারি, ইকবাল তোমার কথা যারাই তোমাকে বলে না কেন, তুমি পাগল, আসলে তুমি কারেক্ট আছো। তোমার জন্য আমার প্রচণ্ড রকমের ভালোবাসা, ব্লেসিং, কেউ তোমাকে সহযোগিতা করুক আর না করুক শিল্পী হিসাবে, আমি ওয়াদা করছি যে অবধি আমি এই মাটির পৃথিবীতে বেঁচে থাকবো সেই পর্যন্ত তোমার সাথে আমি আছি এবং কাজ করবো। তুমি আমাকে ছবিতে নিলেই যে তোমার কাজ করবো, ইট ইজ নট। তোমার সাথে আমি সবসময় থাকবো, তোমার সাথে যেদিন থেকে তুমি ফিল করবা যে তোমার সাথে আমার মনে হবে যে তোমার ছবিতে কাজ করা মানেই যে আমাকে তুমি ফিরে পাবা, সেদিন থেকে তুমি আমাকে নিবা না। এবার নেওয়া ছাড়া আমি প্রমাণ করে দিব যে আমি আজকে যে কথাটা বললাম এই কথাটা সত্য। আর অসম্ভব রকমের দরকার হচ্ছে, মিয়া ভাই আপনার কাছে আমার একটা অনুরোধ, প্রচণ্ড শ্রদ্ধা করি, সম্মান করি, বন্ধুবর এবং খুব কাছের মানুষ আলম সহ, একটু কষ্ট করেন এবং যে হয় না যে কষ্টটা পাচ্ছেন আপনি, এই কষ্টটাকে একদম চাপা কষ্ট, এটা তো আমিও পেয়ে আসছি বিগত দিনে, এই কষ্টটাকে দাবায় রেখে আল্লাহ আপনাকে প্রতিষ্ঠিত করেছেন অন্যান্য সেক্টরে। এই চলচ্চিত্রের শেষ সময়টুকুর জন্য একটা কিছু করে যান, হয়তোবা একটা সময় গিয়ে আপনি একজন স্ট্যাচু হবেন লিবার্টি। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমাদের।